বিশ্বকাপে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে ভিন্ন মত দেয়া শাস্তির মুখে পড়লেন সাউথ আফ্রিকার ডেভিড মিলার আইসিসির কোড অফ কন্ডাক্টের দুই দশমিক আট ধারা লঙ্ঘন করায় মিলারের নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট ঘটনাটি গেল শুক্রবার দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড সুপার এইট ম্যাচে উনিশ নম্বর ওভারে ইংলিশ পেসার স্যাম কারেনের একটা টস বল আম্পায়ার নো বল না দেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানান তিনি যেটি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মের পরিপন্থী অনফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন এবং সরফুদ্দ ইবনে শহীদ সৈকত তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার ক্রিস গ্যাফানি অভিযোগটি আমলে নিয়ে মিলারকে জানান মিলার মেনে নেয় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি গেল চব্বিশ মাসের মধ্যে এলারের প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট আগামী চব্বিশ মাসের মধ্যে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে এক ম্যাচ নিষিদ্ধ হবেন কিলার মিলার